Hello, Assalamualaikum. This is Tanjian from Real Life Stories. আমি এসেছি হচ্ছে সিলেটের রাতারগুলে। আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা ছিল আমার ফার্স্ট পার্ট। আর আজকে আরেকটা ভিডিও শেয়ার করছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই বনদি গাছগুলা বয়স অনেক হবে, প্রত্যেকটা গাছই কিন্তু অনেক অনেক দিনের।
আর এগুলার সৌন্দর্য বলে আসলে শেষ করার নয়, অদ্ভুত সৌন্দর্য। আমার দুপুর পেরিয়ে প্রায় বিকেল হতে চলল, বাট আমার যেতে ইচ্ছে করছে না। এখন আমরা লাঞ্চ করতে পারিনি, ভালো কোনো হোটেল পাইনি বলে, কিন্তু আমি যেন কোথা কথা ভুলেই গিয়েছি। এখানে এসে আমার খাবারের কথাও মনে পড়ছে না, আমি যেন এক অদ্ভুত সৌন্দর্যে হারিয়ে গিয়েছি। আমার একটু যেতেও ইচ্ছে করছে না। আমাদের সাথে যে ছোট ভাইটা আছে বসে, ও একা একা ওখানে বসে আছে। শুনেছি এই জঙ্গলে আছে মিছু বাঘ, মাঝে মাঝে নাকি আবার বেরো হয়, কিন্তু জঙ্গলটা যে অদ্ভুত সুন্দর এটা আসলে বলে বোঝানোর মতো না। আগে আসলে বুঝতে পারিনি যে ভিতরে এতটা সুন্দর হবে, ভিতরে যদি না ঢুকতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে ভিতরে এত সৌন্দর্য লুকিয়ে আছে। একটু ভয় ভয়ও লাগছে, আবার অনেক ভালোও লাগছে। বাট এই জায়গাটা যেখানে আসছি আমরা, এখানে শুধু আমরা তিনজন ছাড়া আর কেউই নেই, শুধু আমরা তিনজন চলছি অজানা পথে। সামনে আসলে কোথায় যে শেষ হবে পথ তাও জানি না, হাঁটতে হাঁটতে এগিয়ে চলছি সামনের দিকে। দেখা যাক সামনে আর কি দেখা যায়। মানুষ দেখতে পাচ্ছি। এখন আমাদের ফিরে যাবার পালা, তো চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।